আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। তুরস্কের সাথে সম্পর্ক পুনরুদ্ধারে আলোচনা করছে সৌদি ও আমিরাত। আমেরিকা ও ইসরায়েলি যুদ্ধ অপরাধের তদন্ত শেষ করতে পারল না আইসিসি। আফগানিস্তানে দফায় দফায় নিরাপত্তা বাহিনীর উপর বোমা হামলা। মিয়ানমারের সেনাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে আরো কঠোর হওয়ার আহ্বান। জম্মু কাশ্মীরের মর্যাদা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি অমিত শাহের। আফগানিস্তানের সামরিক মহড়ায় রাশিয়া ও ন্যাটো। এবং সর্বশেষ থাকছে গ্রিসে তুরস্ক বিরোধী সমাবেশের নিন্দা আঙ্কারার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জম্মু কাশ্মীরের মর্যাদা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি অমিত শাহের। যথাযথ সময়ে জম্মু কাশ্মীরের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার 13 ফেব্রুয়ারি লোকসভায় বিরোধী দলীয় সদস্যদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন তিনি। কংগ্রেস দলীয় সংসদ সদস্য অধীর চৌধুরী জম্মু কাশ্মীর পুনর্গঠন বিল বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান। সংবিধানের 370 ধারা রদের পর কেন্দ্রীয় সরকার যেসব প্রতিজ্ঞা করেছিল সেগুলোর কি খবর? জবাবে অমিত শাহ বলেন, যখন কাশ্মীরকে বিভক্ত করা হয়েছিল তখন কোথাও লেখা ছিল না যে ভূস্বর্গটির রাজ্যের মর্যাদা ফিরে পাবে না, সঠিক সময়ে জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। তিনি আরো বলেছেন, বিরোধীরা প্রশ্ন করেছেন 2019 সাল থেকে আমরা জম্মু ও কাশ্মীরকে কি করেছি, 370 ধারা রদের পর 17 মাস কেটেছে তার উত্তর চাইছেন, কিন্তু আপনারা 70 বছরে কি করেছেন তা কখনো বিচার করে দেখেননি। ভারতীয় সংসদের নিম্নকক্ষের একাধিক সদস্য দাবি করেছেন জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পাশ হলেও জম্মু কাশ্মীর আর পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরে পাবে না। এর জবাবে রাগান্বিত কণ্ঠে অমিত শাহ বলেন, আমি বিল এনেছি, এই বিল পেশ করেছি কি জন্য এবং সংশোধনী বিল আনা হয়েছে তা আপনাদের ব্যাখ্যা করে বলেছি, আপনারা ভুয়া সংবাদ ছড়ানো বন্ধ করুন। অতীতে কি কোনো কেন্দ্রশাসিত অঞ্চলকে রাজ্যের মর্যাদা দেওয়া হয়নি? অতীতে কি কখনো কোনো সীমান্তবর্তী অঞ্চলের রাজ্যদের মর্যাদা দেওয়া হয়নি? তাহলে জম্মু ও কাশ্মীর আলাদা হবে কি করে? 2019 সালের 5 আগস্ট ভারতীয় সংবিধানের 370 ধারা রদের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে বিজেপি সরকার। এ সময় জম্মু ও কাশ্মীরকে ভেঙে 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। সূত্র হিন্দুস্তান টাইমসের। তুরস্কের সাথে সম্পর্ক পুনরুদ্ধারে আলোচনা করছে সৌদি ও আমিরাত। তুরস্কের সাথে নিরাপত্তা ও বাণিজ্যিক সম্পর্ক পুনরুদ্ধার ও উন্নতিতে প্রকাশ্য ও একান্ত আলোচনা চালাচ্ছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। কাতারের উপর থেকে অবরোধ তুলে নেওয়ার পর নতুন করে তুরস্কের সাথে সম্পর্ক উন্নয়নের দেশ দুইটি এই আলোচনা করছে বলে ব্লুমবার্গের সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে। ব্লুমবার্গের ওই প্রতিবেদনে তুর্কি কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত ইতিমধ্যেই পারস্পরিক বাণিজ্য বাধা দূর করার বিষয়ে আলোচনা শুরু করেছে। করোনা ভাইরাস সংক্রমণে বিমান চলাচল বন্ধ থাকার পর নতুন করে তা শুরুর পর আঙ্কারা ও আবুধাবি এই আলোচনায় অগ্রসর হয়। প্রতিবেদনে বলা হয়, এই আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। আরো বিশ্বজুড়ে থাকা রাজনৈতিক সংগঠন ও সামাজিক আন্দোলন মুসলিম ব্রাদারহুডকে নিজেদের ক্ষমতার জন্য হুমকি মনে করছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এর বিপরীতে তুরস্ক সংগঠনটিকে গণতান্ত্রিক দল বিবেচনা করে আসছে, যা রিয়াদ ও আবুধাবি ও আঙ্কারার মধ্যে আলোচনা গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথের পরই এই নাটকীয় পরিবর্তন আসে। ট্রাম্প পরবর্তী নতুন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক বজায় রাখার অংশ হিসেবে উপসাগরীয় রাজনৈতিক দেশগুলো এই পদক্ষেপ নিয়েছে। সম্পর্কের ফাটল মেরামতে রফতানি বাজারকে উভয় পক্ষের মধ্যে দর কষাকষি শক্তিশালী ইস্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ইরাকের পর সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্য তুরস্কের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। 2019 সালে দুই পক্ষের মধ্যে $8 বিলিয়ন বাণিজ্য হয়েছে। তুরস্ক দেশটিতে মূল্যবান পাথর থেকে বিমানের যন্ত্রাংশ পর্যন্ত বিভিন্ন পণ্য রপ্তানি করে। অন্যদিকে তুরস্কের জ্বালানি তেল ও রাসায়নিক পদার্থ সরবরাহ করা
সৌদি আরব রফতানির ক্রমাগত হ্রাস সত্ত্বেও দেশটির শীর্ষ আঞ্চলিক বাজারগুলোর অন্যতম। রিয়াদ ও আবুধাবি 2013 সালে মিশরে তৎকালীন সেনাবাহিনীর প্রধান আব্দুল ফাতাহ আল সিসির নেতৃত্বে সেনা অভ্যুত্থানে দেশটির প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার সহায়তা করে। মুহাম্মদ মুরসির সরকারের পতনের পর দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা তুরস্কে আশ্রয় নেয়। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের উপদেষ্টা ও ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সদস্য ইয়াসিন আক্তার বলেছেন, সম্ভাব্য মৃত্যুদণ্ড থেকে পালিয়ে আসা সাধারণ মানুষের জন্য তুরস্ক দরজা বন্ধ করবে না। জানুয়ারিতে সৌদি আরব ও মিত্র তিন দেশের সাথে কাতারের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পরই আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানান, দেশটি তুরস্কের সাথে স্বাভাবিক সম্পর্ক স্থাপনে আগ্রহী। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক স্কাই নিউজ আরাবিয়ার সাথে সাক্ষাৎকারে আমিরাত পররাষ্ট্রমন্ত্রী গার্গাস বলেন, আমরা তুরস্ককে বলতে চাই, সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক মর্যাদার কাঠামোর মধ্যে আমাদের সম্পর্ককে স্বাভাবিক করতে ইচ্ছুক। সংযুক্ত আরব আমিরাতকে মধ্যপ্রাচ্য তুরস্কের এক নম্বর বাণিজ্যিক অংশীদার উল্লেখ করে গার্গাস বলেন, আমরা তুরস্কের সাথে কোনো বিবাদ জিয়েই রাখতে চাই না। আমেরিকা ও ইসরায়েলি যুদ্ধ অপরাধের তদন্ত শেষ করতে পারল না আইসিসি। আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির চিফ প্রসিকিউটর ফাতু বেনসুদাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সংস্থার জন্য নতুন চিফ প্রসিকিউটর নিযুক্ত হয়েছে ব্রিটিশ আইনজীবী করিম খান। বেনসুদা অবরুদ্ধ গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ইসরায়েলের এবং ইরাক ও আফগানিস্তানে আমেরিকা ও তার মিত্রদের বিভিন্ন যুদ্ধ অপরাধের তদন্ত করেছিলেন। তাকে যাতে চিফ প্রসিকিউটরের পদ থেকে সরিয়ে দেওয়া হয় সেজন্য আন্তর্জাতিক অঙ্গনে লবিং জোরদার করেছিল ইসরায়েল। পাশাপাশি মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেনসুদার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। শুক্রবার আইসিসির 131টি সদস্য দেশ নতুন চিফ প্রসিকিউটর নির্বাচনের ক্ষেত্রে ভোটাভুটিতে অংশ নেয়। গোপন ব্যালটে নতুন চিফ প্রসিকিউটর নির্বাচিত করা হয়। এতে করিম খানের পক্ষে ভোট পড়ে 72টি। এই পদে নির্বাচিত হওয়ার জন্য তার প্রয়োজন ছিল 62টি ভোট, সেক্ষেত্রে প্রয়োজনের চেয়ে তিনি 10টি ভোট বেশি পেয়েছেন। তার বিপরীতে এই নির্বাচনে আয়ারল্যান্ড, স্পেন ও ইতালির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। আগামী 9 বছর ব্যারিস্টার করিম খান এই দায়িত্ব পালনের সুযোগ পাবেন। 2019 সালের ডিসেম্বর মাসে বেনসুদা প্রাথমিক তদন্ত শেষে জানিয়েছিলেন গাজা এবং পশ্চিম তীরে ইসরায়েল যুদ্ধ অপরাধ করে থাকতে পারে। আফগানিস্তানে দফায় দফায় নিরাপত্তা বাহিনীর উপর বোমা হামলা। আফগানিস্তানের পূর্ব ও দক্ষিণ অঞ্চলীয় প্রদেশগুলোতে দফায় দফায় বোমা হামলায় অন্তত 4 পুলিশ নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। দক্ষিণ অঞ্চলীয় কান্দাহার প্রদেশে পুলিশের একটি চেকপোস্টের উপর সন্ত্রাসী হামলায় অন্তত 4 নিরাপত্তা কর্মী নিহত এবং 7 জন আহত হয়েছেন। কান্দাহার পুলিশের একজন মুখপাত্র শনিবার এই তথ্য জানিয়েছেন। হামলায় সন্ত্রাসীরা বিস্ফোরক ভর্তি একটি হাম্বি গাড়ি ব্যবহার করে। কান্দাহার প্রদেশের আরগান্দাব এলাকায় আফগান সামরিক বাহিনীর অভিযানে অন্তত 18 তালেবান নিহত এবং 9 জন আহত হওয়ার পর একই প্রদেশে পুলিশ চেকপোস্টের উপর এই হামলা হলো। এদিকে কুনার প্রদেশের চাপাদারা এলাকায় এক পুলিশ কমান্ডারের উপর চালানো বোমা হামলায় ওই কমান্ডার সহ অন্তত 4 জন নিহত হয়েছেন। প্রাদেশিক পুলিশের মুখপাত্র হামলার কথা নিশ্চিত করেছেন। অন্যদিকে পূর্বাঞ্চলীয় নানগাহার প্রদেশের রাজধানী জালালাবাদের একটি রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে অন্তত 3 জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। তবে এই সমস্ত কোনো হামলার কথাই কোনো ব্যক্তি বা গোষ্ঠী এখনও স্বীকার করেনি। তবে এ ধরনের হামলার জন্য সাধারণত তালেবানকে দায়ী করে আফগান নিরাপত্তা বাহিনী। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আফগানিস্তানের রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, মানবাধিকার কর্মী, বিচারক, ধর্মীয় বিশেষজ্ঞ এবং সামরিক বাহিনীর সদস্যদের লক্ষ্য করে একের পর এক হামলা হচ্ছে। আমেরিকা এবং তালেবানের মধ্যে কথিত শান্তি চুক্তি নিয়ে টানাপোড়েন শুরুর পর এমন হামলার ঘটনা বেড়ে গিয়েছে। মিয়ানমারের সেনাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে আরও কঠোর হওয়ার আহ্বান।
মিয়ানমারের সামরিক অভ্যুত্থানে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে আরো কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে সুসির সমর্থকরা। সুসির সমর্থকরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আরো কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বলেছেন, বর্তমান নিষেধাজ্ঞা যথেষ্ট নয়। এর আগে গত বৃহস্পতিবার মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের নেতাদের উপর নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। যুক্তরাষ্ট্রে থাকা মিয়ানমারের $1 বিলিয়ন তহবিল যেন দেশটির সেনা শাসকরা ব্যবহার করতে না পারেন সে সংক্রান্ত একটি নির্বাহী আদেশও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন মিয়ানমারের আইন বিচার ও নির্বাহী ক্ষমতা কুক্ষিগত করে রাখা সেনাপ্রধান জেনারেল মিং অং লাই, প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল মিয়া তুন সহ নতুন মন্ত্রিসভার সামরিক নেতারা। সেই সঙ্গে মিয়ানমারের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকা 3টি রপ্তানিকারক প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে। সুসির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির সমর্থকরা এক সপ্তাহ ধরে সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। যুক্তরাষ্ট্র আরোপিত নিষেধাজ্ঞাকে তারা স্বাগত জানালেও সেটি যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন তারা। এক সমর্থক বলেন, মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের কারণে প্রতিদিন ও রাত আমরা কষ্ট করছি, তাই আশা করছি এর বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। 1 ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। দেশটির শাসনভার নেন সেনাপ্রধান মিন অং লাইং। সেই সঙ্গে সুসি মিয়ানমারের রাষ্ট্রপতি উইং মিন্ত এবং এনএলডির জ্যেষ্ঠ নেতাদের আটক করে গৃহবন্দী করে সামরিক জান্তা। এরপর মিয়ানমারের বছরব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেন সেনাপ্রধান। পাকিস্তানের সামরিক মহড়ায় রাশিয়া ও ন্যাটো। আরব সাগরে 45টি দেশের নৌবাহিনীর অংশগ্রহণে একটি সামরিক মহড়া চালাচ্ছে পাকিস্তান। সপ্তাহব্যাপী এই মহড়ায় রাশিয়া ও পশ্চিমাদের সামরিক ন্যাটো অংশগ্রহণ করেছে। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর এ খবর জানিয়েছে। এক বিবৃতিতে পাকিস্তানের নৌবাহিনী জানায়, শান্তির জন্য একসঙ্গে স্লোগানে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে, এটি চলবে 16 ফেব্রুয়ারি পর্যন্ত। বিবৃতিতে আরও বলা হয়েছে, এর উদ্দেশ্য হল জলদস্যু, সন্ত্রাসবাদ ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা। পাকিস্তানের নৌবাহিনী জানিয়েছে, মহড়ায় 45টি দেশের নৌবাহিনী অংশগ্রহণ করার অনেক দেশের দ্বিপাক্ষীয় সম্পর্ক বৃদ্ধির সুযোগ তৈরি হয়েছে। প্রায় 1 দশকের মধ্যে ন্যাটো সদস্যদের সঙ্গে সামরিক মহড়ায় অংশ নিচ্ছে রাশিয়া, তাই এটিকে তাৎপর্যপূর্ণ হিসেবে মনে করা হচ্ছে। সর্বশেষ 2011 সালে স্পেন উপকূলে বোল্ট মনার্স নামের একটি যৌথ মহড়ায় অংশ নিয়েছিল রাশিয়া ও ন্যাটোর নৌবাহিনীর সদস্যরা। গ্রিসের তুরস্ক বিরোধী সমাবেশের নিন্দা আঙ্কারার। গ্রিসের রাজধানী এথেন্সে 7 দেশের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এক সমাবেশকে তুরস্ক বিরোধী মন্তব্য করে নিন্দা করেছে আঙ্কারা। বৃহস্পতিবার 11 ফেব্রুয়ারি এথেন্স ফিলা বন্ধুত্ব ফোরাম শীর্ষক ওই সম্মেলনে গ্রিস ছাড়াও ফ্রান্স, মিশর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সাইপ্রাসের গ্রিক কর্তৃপক্ষের অংশগ্রহণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই বিবৃতিতে বলা হয়, এথেন্সের ওই বৈঠকে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ ও দোষ আরোপের ভাষা নির্দেশ করেছে, তা বন্ধুত্বের সম্পর্ক তৈরির জন্য নয়। এতে আরও বলা হয়, আঞ্চলিক চ্যালেঞ্জকে বিবেচনায় রেখে তুরস্কের মতো এই অঞ্চলের প্রধানতম একটি দেশ ও তুর্কি সাইপ্রাসকে বাদ দিয়ে কার্যকর ও সফল সহযোগিতা বন্ধুত্বের কৌশল গঠনের কোনো ফোরাম সম্ভব হতে পারে না। গ্রিসের পক্ষ থেকে এই সম্মেলনকে কারো বিরুদ্ধে নয় দাবি করা হলেও তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সম্মেলনের কার্যক্রম মূলত তুরস্কের বিরুদ্ধে জোট গঠনের নির্দেশ করেছে।